বাবা যে আমার পিছনে ডাকা নাই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি না আপনি ভোট খাচ্ছেন কেন এই ছেলে আমাকে বলছেন আমি বুট খাচ্ছি না এই যে বাদাম বাদাম এই যে দেখেন বাদাম খাচ্ছি খুব টেস্ট খুব টেস্ট তুমি এখন বাদাম খাওয়ার সময় শোনো এদিকে তাকাও সুবহানাল্লাহ বলবা বুঝতে পারছি সুবহানাল্লাহ বুঝতে পেরেছো তুমি তো সামনে বসছো আমি তো খুব অন্য মেজাজের মানুষ ভালো যেহেতু বাসি বেশি শাসন করার অধিকারও তো রাখি কথা বলেন ঠিক কি না যে ভালোবাসতে জানে সে তো শাসন করার অধিকারও রাখে এই জন্য তুমি বুট কালকে খাইতে পারবা কিন্তু আজকে সুবহানাল্লাহ বলবা হুজুর আর এই কয়টা বাদাম আছে এই কয়টা বাদাম খায় শেষ করলাই খাই একটু খাই আর খাম না এটা খাই শেষ করি এটা কত হইল আচ্ছা হুজুর এই বাদাম রাইখা দিই আর বাদাম খাম না আচ্ছা আপনারা এক কাপ চা বানায় দিই কি বলেন না এখন তো আমি চা খাই না কফি খাই হুজুর কফি তো নাই কি করমু কফি না থাকলে লাগতো না এরপরে চা না হুজুর আপনি মানুষটা বেশি একটা সুবিধার না আপনি কি কাউকে বকা দিয়েছি আপনি বকা না দিলে কি হইব আমাদের এলাকায় সবাই বলে আপনি বালানা কি করমু আমি বলেন কুমিল্লা কয় আমি বালানা বরিশন্দ কো আমি বালানা ব্রাহ্মণবাড়িয়া কো আমি বালানা সীতাগাং কো আমি বালানা কসুয়া কো আমি বালানা আমিও আজকে কয়া যাই কুমিল্লা শহরে আমি তো বালানা বালা লইয়াই থাকব আচ্ছা হুজুর নতুন কোনো ডায়লগ আছে আপনার কাছে একটা ডায়লগ দেন তো কি আগে কি মানে অনেকগুলো ডায়লগ দিছিলেন কিন্তু ওইগুলো তো পুরান হয়ে গেছে নতুন একটা ডায়লগ দেন তাহলে আর বুঝল না বুঝলে বুঝ না বুঝলে তরমুজ হুজুর এটা তো হইলো না এটা তো ছিল বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা শহীদ খানের আমি শিখাইছি সাক্ষী হয়ে যাচ্ছে আমি শিখাইছি কথা কন দরকার নাই আমার তেজ পাতা ধরান না বুঝলে বুঝ না বুঝলে তরমুজ কথা কন দরকার নাই আমার তেজ পাতা ধরান না এটা নতুন শীতের দিন হুজুর এখন তো শীতের দিন তরমুজ খাইলে তো সমস্যা যারা বুঝে না হ্যাঁ তরমুজ খাওয়া গলা ভাঙ্গে লেবে ইচ্ছা মতো ঠান্ডা খা খায় মোর কথা কন ঠিক কি না হুজুর এমন বদুয়াটা করতে পারলেন মহিলা গেলাগা কেমনটা হইব বলেন বিয়ে করলাম না আল্লাহ মাইর না রাখ কারণ এরা না রাখলাম আমরা ইমান যাচ্ছে বোঝা মুখে এমনি কথা কন ঠিক না বেঠে